এটা একটা ক্রিকেট নিয়ে গল্প, মানে খেলাধুলা নিয়ে গল্প। বাট খেলাধুলা নিয়ে গল্প হলেও যে শুধু খেলা নিয়ে গল্প ব্যাপারটা সেরকম না। ম্যাচ উইনার বেসিক্যালি একটি ক্রিকেট বেসড গল্প, বাট একটা গল্প তো শুধুমাত্র একটা কন্টেন্টের উপর বেস করে হয় না, এখানে আশেপাশে অনেক অনেক কিছু মিলিয়ে একটা গল্প তৈরি। তো এখানে যেমন লাভ স্টোরি আছে, তেমন ক্রাইসিস আছে, তেমন আপনার ক্রিকেটটার উপরও ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো সেইখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে সেলিনা, যে হচ্ছে যেই মেয়েটা সবসময়ই তার লাইফের সব ব্যাপারেই খুব পজিটিভ থাকে। আমি একটা ছেলে যে ক্রিকেট খেলি, খুব ভালো ক্রিকেট খেলি মফস্বল শহরে, যে স্বপ্ন দেখে যে হয়তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একদিন ক্রিকেট খেলতে পারবো। তো এই স্বপ্ন নিয়ে যখন আগাতে থাকি তখনই নানা রকম প্রবলেমের সম্মুখীন হই। ভালোবাসা, ইমোশন সব কিছুই আছে এটার মধ্যে আর কি। তো সব কিছু মিলে আমরা চেষ্টা করছি যে মানে আমাদের যেই ক্রিকেটের প্রতি যে ইমোশন, সেই ইমোশনের সাথে পারিবারিক ইমোশন, পারিবারিক দ্বন্দ্ব, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়ন, এই বিষয়গুলোকে সবগুলোকে একত্র করে একটা গল্প বলে যাওয়া। নাটকের প্রধান নারী চরিত্র যে সেলিনার বাবার ভূমিকা আমি অভিনয় করছি। আমি ব্যক্তি জীবনে ক্রিকেট খেলোয়াড় নই, কিন্তু ক্রিকেট খেলা অসম্ভব পছন্দ করি, ক্রিকেট খেলোয়াড়দের অসম্ভব পছন্দ করি। তো আমার এই মেয়েটি ভালোবাসে একজন ক্রিকেট খেলোয়াড়কে। এই গল্পে আমরা জানি যে আমাদের ক্রিকেটারদের যে ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, যে আমাদের অনেক ব্রিলিয়েন্ট ক্রিকেটার, আমাদের অনেক লেজেন্ড ক্রিকেটার বা এই সময়ের অনেক জনপ্রিয় ক্রিকেটার যারা আছে, তাদের অনেকেই গ্রাম থেকে উঠে আসা বা অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা। তো তাদের যে উঠে আসার যে গল্প, তাদের যে স্ট্রাগল, সব কিছু নিয়েই এই ম্যাচ উইনার নাটকের সরি ওয়েব সিরিজটির গল্প। এই গল্পে, ম্যাচ উইনার গল্পে দেখা যায় যে ক্রিকেটার সফল ক্রিকেটার হয়, তাকে তার তাকে সাপোর্ট দেয় দুজন মানুষ, তাকে যে ভালোবাসে। মেয়েটির নাম হচ্ছে, ক্যারেক্টার নাম হচ্ছে সেলিনা, যেটা প্রিয়ম করছে। আরেকটি লোক, তার নাম, সে হচ্ছে জামাল। আমি এলাকার চা দোকানদার, একজন ক্রিকেট পাগল একজন মানুষ। একসময় ওদের মেয়েটার সাথে তার একটু দূরত্ব গড়ে ওঠে। এসব মিলিয়ে একটা মিডিল ক্লাস বাবার যে চরিত্র, বাবা যে মেয়ে নিয়ে স্বপ্ন দেখে, এই ক্যারেক্টারটাই আমার। আমি শেষ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত হই।